হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে বিশ্বকর্মা পুজো তো সবাই জানো বিশ্বকর্মা পুজোর দিনে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর এ জানি না কী কারণে ভাগ্যটা সাথ দিয়েছে তাই জন্য আমার হাজব্যান্ড বাড়িতে আছে বাড়িতে ছিল বলে তাই জন্য আমরা বেরোতে পেরেছি নাহলে আমরা কোনো বছর কোথাও যাই না বাড়িতেই থাকি আর এবছর যেহেতু ফ্রি ছিল মর্নিংয়ের দিকটা বাড়িতেই আছে বললো তাই জন্য ভাবলাম যেহেতু আমার ফ্রেন্ড নিমন্ত্রণ মানে ডেকেছে বাড়িতে ওই জন্য ভাবলাম যে যাই রান্না পুজোর পরে পালনা করতে ওদের বাড়িতে চলেই যাই যেহেতু ডেকেছে যাওয়া তো হয় না এ বছরে যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম চলে যাব আর বন্ধুর সাথে অনেক ছোটোবেলার বন্ধু যেহেতু মিট করে আসব তো আমি অনেক দিন ধরেই ওদের বাড়িতে আমাকে ডাকছে কিন্তু যেতে পারছি না আর ও আসতে পারছে না আমি যেহেতু না যাচ্ছি না ও বোঝে তুই না গেলে আমি কী করে আসবো আমি যেমন ঠিক আছে আমি আগে যাব তো কোনো প্রবলেম নেই সেই হিসাবে আজকে যেহেতু বাড়িতে আছে ওই জন্য বললাম চলো আজকে যেতেই হবে নাহলে আমার বন্ধুও আসবে না তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে তো আমরা অনেক যেহেতু ফার্স্ট টাইম ওদের বাড়িতে গেছি তাই অনেকবার কল করে করে ওদেরকে ওদের বাড়ির ঠিকানাটা জেনেছি কিভাবে যাব কি যেহেতু আমাদের একটু চেনা জায়গা নয় অচেনা জায়গা তাই তো প্রথমে বন্ধুর বাড়িতে চলেই প্রায় চলে এসেছি আমরা বেলার দিকে তো বন্ধুর বাড়িতে গিয়ে আজকে খুব আনন্দ হবে এবং বন্ধুর সাথে একটু ছবি টবি তুলব ভেবেছি যেহেতু ছোটোবেলার বন্ধু অনেকদিন পর মিট করছি খুব ভালো লাগার একটা ব্যাপার আছে যেহেতু আমার ঠান্ডাও লেগেছে খুব আর কলাটাও ধরে আছে তাই ভেবেছি তা বেশিক্ষণ ওদের বাড়িতে বসবো না আবার রোদ দূরে গেছি আবার বাড়িতে ফিরতে হবে আর ওর বাবার ডিউটিও আছে স্নিগ্ধার বাবার তাই জন্য গেলাম বন্ধুর সাথে গিয়ে ওদের বাড়িতে রান্না পুজোয় একটু গল্প টল্প করলাম আর গল্প টল্প করে পান্না করে আর বাড়ি ফিরছি তো ওখানে অনেক লোকজন ছিল তাই জন্য আজকে ভিডিওটা বেশি করিনি তো আমরা তাই জন্য ওখানে বেশিক্ষণ বসতেও পারিনি কেন কি একটা নতুন জায়গায় গেছি তারপরে বন্ধু বান্ধব আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে নিজে তো যেহেতু ওদের বাড়িতে লোকজন আসছে ও তো একটু বিজি আছে তাই জন্য আর ওর হাজব্যান্ডও বাড়িতে নেই যে ওকে একটু হেল্প করবে ওর হাজব্যান্ডও ওর হাজব্যান্ডের কাজে আছে তো সেই জন্য বেশিক্ষণ বসা হয়নি তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে যেহেতু বিকাল হয়ে এসছে প্রায় আর ওখান থেকে আমরা আরেক জায়গায় যাব তো সেই আরেক জায়গায় কোথায় যাব সেই ভিডিওটা দেখতে আমার চ্যানেলটিকে ফলো রাখতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট